নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 22 অক্টোবর 2024 মঙ্গলবার 6টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 5টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের সামনে অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আসি এবং কোনো না কোনো রাশির নাম বলি। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে, তবে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। এবং তিনটি গ্রহ রাহু, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে কি না, এই জায়গাগুলো যদি দেখা যায় কি না, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি না। আর যদি ঘটে সেটা আপনার কোন বছর রয়েছে, অর্থাৎ আপনার যে গোল্ডেন টাইম সেটা কোন বছর রয়েছে। কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে। এবং বর্তমানে আমি আবারও বলছি, রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, হয়তো আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনি হয়তো রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং সামনে রয়েছে দীপান্বিতা অমাবস্যা। এই সময়টা যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে বলি যে আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করুন এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি বারবার একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি যে প্রচুর ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আপনারা যতদিন হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইটা কিন্তু পেয়ে যাবেন। এবার আসি 6টি রাশির নাম এবং 5টি নামের ব্যক্তি। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে, আপনারা অবশ্যই এই দীপান্বিতা অমাবস্যাতে অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা আপনারা করিয়ে নিন। আপনার রাহু রক্ষা কবচ হতে পারে, আপনার পাওয়ার কবচ হতে পারে, যারা রেমেডি করাতে চাইছেন রেমেডি করতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের এই প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু সৃষ্টি হবে। এবার আসি, প্রথম কথা বলছি, এবার আসি আপনার 5টি নামের ব্যক্তি। 5টি নামের ব্যক্তির কথা আমি আগে জানাই, যারা রাশি জানেন না তারা অবশ্যই নাম জানবেন। এবং আপনার 1.5 ঘন্টা, 3টা থেকে 4টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা, এই সময়টাতে আপনারা কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ, প্রতিকার প্রতিবিধান আপনারা মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না। এবার আসি 5টি নামের ব্যক্তি। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, ইংরেজি জি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ই দিয়ে যদি শুরু হয়, ইংরেজি ই, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, ইংরেজি ডি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই 5টি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং আমি যে 6টি রাশির নাম বলবো, এই 6টি রাশির মধ্যে যদি আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে,
তার আগে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং বিশেষ করে আপনারা দেখা যাচ্ছে অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে, যারা লটারি কাটছেন, একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে। আমি শুধুমাত্র লটারির জন্য বলছি না, আপনার শেয়ার মার্কেট, অনলাইন ট্রেন্ডিং, ফাটকা বিজনেস, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল দিনটা কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা টিকিট কাটেন তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং শুভ সময়টি আপনাদেরকে জানিয়ে দিই। এই টার্গেট নাম্বার এবং শুভ সময়টি যদি আপনারা মেনটেন করতে পারেন, অবশ্যই আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। প্রথম যে রাশি লিখে রাখুন, প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার এক, আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 4, আপনার যে শুভ সময় সকাল 10:00 থেকে 11:03 পর্যন্ত। তিন নম্বর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে 11:10 পর্যন্ত। চার নম্বর রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 10:33 থেকে 11:22 পর্যন্ত। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 9:36 থেকে 10:20 পর্যন্ত। একদম শেষ রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 9:50 থেকে আপনার 10:42 পর্যন্ত। অর্থাৎ এই ছটি রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং পাঁচটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটি আপনারা শেয়ার করুন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।